مجھے روک کے دکھا اے چائے শেয়ার করব। আমি প্রথমে যেতে পারিনি যেদিন শুরু হয়েছিল, তারপরে আমি গেছি, দেখে এসেছি, আর সেখানে এত পরিমাণ বক্স বাজছে তোমরা দেখলে পাগল হয়ে যাবে। তো তার আগে তোমরা একটা জিনিস দেখে নাও, এই যে দেখো এইখানটাতে আমাদের ছাদেতে তৈরি হচ্ছে একটা ঘর। তার কারণ হচ্ছে শুরু করতে চলি যেটা নতুন টাইপের বিজনেস, সেইটা তোমাদের নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। তো চলো বেশি না বকে আজকে ভিডিওটি শুরু করা যাক। তো তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে বাগনানে গিয়ে। তো গাইস বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এখন আমি আর সায়ন দুজনে এসে গেছি আর্টসমে, আর এখানে সবথেকে মূল আকর্ষণ যেটা হলো সেটা হচ্ছে সামনে কৃষ্ণ ঠাকুর যাতে যাবে সেই গাড়ি। তো এখানে রেডি হচ্ছে গাড়ি, গাড়িটা যতক্ষণ রেডি হচ্ছে তোমরা একটা সিনেম্যাটিক শট দেখে নাও। এইখানে প্রায় 150-এর উপর পুলিশ আছে, তাও ঠিকঠাক মতোভাবে রাস্তা ক্লিয়ার করতে পারছে না। ও যা লোক হয়েছে! আর এই দেখো বন্ধুরা কত বড় ঢোল, আর সামনে লাইটের সেটটা দেখো খালি সেরা। এখন আমরা যাচ্ছি ঠিক একটু ওই দিকে হেঁটে বি মিউজিকের সাউন্ড চেক দেখতে। এই বছর তো মনে হচ্ছে কম্পিটিশনে আরদাসে জিতবে, কারণ আরদাসে দেখো সব কটা C20 মেশিন বসিয়েছে সেরা। এখন হচ্ছে ঠাকুরকে গাড়িতে তোলার প্রস্তুতি, আর এবছর হয়েছিল এখানে রেকর্ড করা ভিড় অন্য বছরের তুলনায়। চারিদিক থেকে খালি একটা স্লোগানই ভেসে আসছিল, জয় শ্রীরা। সময় এখন 9:30, আমরা দাঁড়িয়ে আছি ঠিক মেন গেটের বাইরে, বাট এবছরে এখনো পর্যন্ত শোভাযাত্রা শুরু হয়নি। ব্যাপারটা হচ্ছে যে ভিতরে প্রায় 2.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম, চিপসে পুরো ক্রাউড হয়ে গেছে, তাই একটু বাইরে থেকে বসে আছি। আর এখানে এসে দেখো লাবণীর সাথে দেখা হলো, ও আর একটা ওর বন্ধু এসেছে।
দুজন মিলে ওরা এসেছে, ওরা আমাকে ফোন করলো যে তাই এখানে বসে আছি, কারণ এখান থেকে যাবে হচ্ছে এই ঠিক এই রাস্তা দিয়ে যাবে শোভাযাত্রা, তোমাদের ওরা দেখানোর জন্য এখানে বসে আছি। তো কিছুক্ষণ তোমরা ওয়েট করো, আমরা অনেকক্ষণ ধরে বসে আছি, বসে বসে পুরো বোরিং হয়ে গেছি, তো জানি না কখন আসবে, তো কিছুক্ষণ তোমরা ওয়েট করতে থাকো। 2000 years later. এখন এন্ট্রি নিচ্ছে আরদাস রাস্তা কাঁপাতে কাঁপাতে। বড়ো বক্সের সাথে চার পাঁচটা ছোটোখাটো বক্সও ছিল এবং খেপ খেপ কোণে যাচ্ছিল যাতে কোনো গণ্ডগোল বা ঝামেলা না হয়। Oh!
কোন হচ্ছে সেই সময় যেই সময় অপেক্ষায় সবাই ছিল আর দাস ভার্সেস বি মিউজিক মুখোমুখি, কে কার সাউন্ডে বাজিমাত করবে। ভিডিওটি ছিল এতটুকু, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যা চ্যানেল দেখার জন্য কোনো ধমাকাদার ভিডিও নিয়ে।